চিকিৎসকদের মিছিলে বাধা, বিকেল 4:45, বিকেল 5টা চিকিৎসকরা বসলেন অবস্থানে, রাস্তা দখল করলেন চিকিৎসকরা, তখন প্রায় সন্ধে এবং রাত হতে চলল, মধ্যরাতে স্লোগান রাত 3টে, রিপাবলিকও জেগেছিল চিকিৎসকদের সঙ্গে, রাত 3:45 চিকিৎসকরা বসে আছেন রাস্তায় এবং জাতীয় সঙ্গীত দিয়ে আজকের দিন শুরু, অর্থাৎ সমাদৃতা, বোঝাই যাচ্ছে চিকিৎসকরা নিজেদের দাবি যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ পর্যন্ত তারা বসেই থাকবেন হাতে গোলাপ ফুল নিয়ে এবং তারা জল কামানকে ভয় পাবে না। সমাদৃতা, জল কামানকে ভয় পাওয়া তো অনেক দূরের কথা কিশলায়, যে ছবি আমরা দেখতে পাচ্ছি চিকিৎসকদের মিছিলে বাধা দেওয়া, তারপর তাদের অবস্থান শুরু, রাত দখল, রাস্তা দখল, গোটা রাস্তা জুড়ে দেখতে পাচ্ছ, গোটা রাস্তা জুড়ে আমাদের প্রতিনিধিরা ছিলেন তাদের পাশে, তাদের গোটা রাতের ছবি আমরা লাগাতার দেখেছি এবং সকাল শুরু হয়েছে কিভাবে জানো কিশলায়, জাতীয় সঙ্গীত দিয়ে, যে সঙ্গীতে পুলিশ কর্মীরাও ধরফড় করে ঘুম ভেঙে উঠে দাঁড়াতে বাধ্য হয়েছেন। আমাদের সঙ্গে পিঙ্কি রয়েছে, পিঙ্কির কাছে আরো একবার চলে যাব। পিঙ্কি, তাদের এই অনমনীয় মনোভাবকে নিঃসন্দেহে কুর্নিশ জানাচ্ছি আমরা বারবার, কিন্তু পুলিশ কমিশনারের তো পাত্তা নেই, দেখা করছেন না, এভাবে তাদেরকে বসে থাকতে হচ্ছে এবং এরই মধ্যে পুলিশ মন্ত্রী, তারও কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। পুলিশ মন্ত্রীর কি কোনো দায় নেই, কি বলছেন জুনিয়র চিকিৎসকেরা? একদম তাই, এই প্রশ্ন নিয়ে তাদের কাছে যাব। তার আগে তুমি যে কথাটা বলছিলে যে এই গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে বসে আছে, তুমি দেখতে পাচ্ছ কোথাও ছাতা টাঙিয়ে, কোথাও ত্রিপল টাঙিয়ে, কোথাও জল নিয়ে বসে আছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, তারা কি বলছেন তাদের মুখ থেকে শুনবো, তাদের ভার্সন কি, তারা কি বলতে চাইছেন, তারা কি চাইছেন, তারা এই মুহূর্তে কি দাঁড়িয়ে কি চাইছেন, সেটাও কিন্তু একই সঙ্গে আমরা জানার চেষ্টা করব। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে তুমি বুঝতে পারছো স্লোগান, আমরা মেডিকেল কলেজ থেকে এসেছি, এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ মন্ত্রী এখনো পর্যন্ত এলেন না, 12টা বেজে চোখ গেল, 2 ঘন্টা হয়ে গেছিল লালবাজারে, আমরা উঠছি না যতক্ষণ না উনি আসছেন, আমরা তো চাই ওনার পদত্যাগ হোক, এবার দেখা যাক কি হয়। আপনারা ভাবছেন আপনারা উনি আসবেন মনে করছেন? আসতে তো হবেই নাকি, আমরা আছি যতক্ষণ ওনারা আমাদের সাথে কথা বলছে না, হাসিটাই হয়তো কোথাও ভয় দেখিয়ে দেওয়ার, কারণ তীব্র গরমের মধ্যে বসেও আপনারা বলছেন আমরা অপেক্ষা করব। আমাদেরকে লোকালরা অনেক হেল্প করছে, আমাদের খাবার দিয়ে দিচ্ছে, আমরা এরকম শামিয়ানা অ্যারেঞ্জ করা হয়েছে, উই আর অল প্রিপেয়ার টু স্টে হিয়ার যতক্ষণ না উনি আসছেন আর কথা বলছে। চিকিৎসক ছাড়া সাধারণ মানুষ তাদের কাছে কেমন রেসপন্স? তারাও আমাদের থেকে সাহায্য করছে, আমাদেরকে জল এনে দিচ্ছে, মানে অনেস্টলি আমরা খুবই ইমোশনাল এরকম সাপোর্ট পেয়ে, আর আমরা এখানে চালিয়ে যাব। আমাদের তাই বুঝতেই পারছো কোথাও অনমনীয় এবং অদম্য জেদ, যে আন্দোলন তারা চালিয়ে যাবেন এবং এই যে জায়গা, এই জায়গা থেকে তারা উঠবেন না, অর্থাৎ এই যে ফিয়ার্স লেন বলাই বাহুল্য, কিন্তু এই মুহূর্তে চিকিৎসকদের দখলে, জুনিয়র চিকিৎসকদের দখলে, আন্দোলনরত চিকিৎসকদের দখলে তারা জানিয়ে দিয়েছেন স্পষ্ট তারা উঠবেন না, নয় কমিশনারকে এখানে আসতে হবে, তারা ডিপুটেশন দেবেন, নতুবা সেখান থেকে লালবাজার থেকে তাকে পদত্যাগ করতে হবে অথবা তাদেরকে ছেড়ে দিতে হবে লালবাজার পর্যন্ত যাওয়ার জন্য। তাই আগে ছবিটা একটু দেখাই তোমাকে, কোথাও গানে গানে স্লোগান উঠছে, কোথাও ছাতা টাঙিয়ে, কোথাও আমরা এই ছবিও দেখেছি, যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন চিকিৎসক তারাও দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র পাশে থাকার বার্তা নিয়ে, কোথাও কোথাও সাধারণ আন্দোলনকারী যারা তারাও কিন্তু এখানে এসেছেন, দেখতে পাচ্ছ মুহুর্মুহু স্লোগান উঠছে এবং যতদূর দেখা যায়, যতদূর যাওয়া যাচ্ছে ততদূর দেখতে পাচ্ছ কেউ ছাতা নিয়ে, কেউ জল নিয়ে বসে আছেন স্লোগানে। এই ভিড়টা কার্যত শাসকের ভয় পাইয়ে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। এই যে ছবিটা, কার্যত দলে দলে চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা বসে রয়েছেন, তাদের সাহায্যার্থে এগিয়ে আসছেন যারা সাধারণ মানুষ, তারা এগিয়ে আসছেন, কোথাও গিয়ে তাদেরকে জল, চা, বিস্কিট কেউ দিয়ে রাখছেন, পাশে আছে পিঙ্কি, আমরা ওদের পাশে আছি, তাদের এই অদম্য লড়াই, অনমনীয় মনোভাব, যারা গণ আন্দোলনকে সত্যি সত্যি একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন, দেখিয়ে দিয়েছেন রাজনৈতিক রং ছাড়াও চোখে চোখ রেখে লড়াইটা কিভাবে করতে হয়। আপাতত তোমাকে ধন্যবাদ পিঙ্কি, তবে এই আন্দোলনের ছবির খবরে আমরা রয়েছে কিশলায়। একেবারেই আন্দোলন চলছে, আন্দোলন চলবে, গতকাল রাত্রি থেকে তারা বসে আছে এবং জুনিয়র ডাক্তাররা বলছে যে আমরা যতক্ষণ না উত্তর পাই ততক্ষণ এখান থেকে নড়বো না। এরই মধ্যে একের পরে কাল তখনও রোদ ছিল গনগনে যখন চিকিৎসকেরা পথে নেমেছিলেন, আজ আবারও রোদ উঠেছে।
আছেন এবং এখান থেকে লাগাতার রাতভর আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তারা কথা বলবেন। এখনো পিঙ্কি রয়েছে কিশোরা আমাদের সঙ্গে। একেবারে পিঙ্কি, সকাল থেকে যে ছবি দেখাচ্ছিল সমাদৃত তা দেখাচ্ছিল, একদিকে চিকিৎসকরা বসে রয়েছেন হাতে গোলাপ ফুল নিয়ে, অন্যদিকে পুলিশ রয়েছে সেখানে রেলিং এবং বিভিন্ন ব্যারিকেড লাগিয়ে, একদিকে গোলাপ ফুল একদিকে ব্যারিকেড, একদিকে গোলাপ ফুল একদিকে ওয়াটার ক্যানন। প্রশ্ন উঠছে সমাদৃতা আজকে আদৌ কি দেখা করবেন কলকাতা পুলিশ এবং বিনীত গোয়েল এই আন্দোলনকারীদের সঙ্গে। এই মুহূর্তে রয়েছেন পিঙ্কি আমাদের সঙ্গে। পিঙ্কি, সকাল থেকে ছবি তুলে ধরেছো, সকাল থেকে দেখিয়েছো আন্দোলন চলছে, গোলাপ হাতে বসেছিলেন চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা, কিন্তু কলকাতা পুলিশ তো ওয়াটার ক্যানন নিয়ে দাঁড়িয়ে আছে, জল কামান নিয়ে দাঁড়িয়ে আছে। আদৌ বিনীত গোয়েল আজকে দেখা করবেন? দেখো, এই মুহূর্তে এই প্রশ্নে কিন্তু আরো জোরালো হচ্ছে যে বিনীত গোয়েল তিনি কি আসবেন, তিনি কি দেখা করবেন, বা তাদেরকে কি নিয়ে লালবাজার পর্যন্ত যাওয়ার পারমিশন দেবেন, বা আন্দোলন কি লালবাজার পর্যন্ত যাওয়ার পারমিশন দেবেন। এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যতদূর চোখ যায় ততদূর কিন্তু চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা শুধুমাত্র কলকাতা বা কলকাতা পারিপার্শ্বিক জায়গা থেকে, হাসপাতাল থেকে নয়, বরং আরো দূর দূরান্ত থেকে হাসপাতাল থেকে কেউ বা এর মধ্যে সাধারণ মানুষ জন্য এসছেন, যারা কিন্তু পাশে দাঁড়ানোর আর্জি নিয়ে আজকে যোগদান করেছেন, আজকে পাশে থাকতে ছুটে এসেছেন এই লালবাজারের কাছে ফিয়াস লেনে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখনো অপেক্ষা, বিনীত গোয়েলের অপেক্ষা, 10:15 তিনি লালবাজারে এসছেন, আপনারা আশাবাদী উনি আসবেন? আমরা তো আশাবাদী, উনি যতক্ষণ না আসছেন বা আমাদের যেতে দিচ্ছেন ততক্ষণ আমরা এখানে বসে থাকবো। লালবাজারের সামনে একটা ছবি উঠে এলো, ওয়াটার ক্যানন তৈরি, ব্যারিকেড তৈরি, এই ছবি জুনিয়র চিকিৎসকদের জন্য? আমরা তো কিছুই নিয়ে আসিনি সঙ্গে, আমরা ফুল নিয়ে এসেছিলাম এবং বিনীত গোয়েলের স্পাইন নিয়ে এসেছিলাম হাতে করে, তাতে পুলিশ ভয় পেয়েছে এবং আমাদের আটকে রেখেছে এখানে। আমরা এখানে ততক্ষণই বসে থাকবো যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে। একদম, আরও এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। বিনীত গোয়েল 10:15 লালবাজার এসেছেন, এখন প্রায় 2 ঘন্টা হতে চললো, এখনও উনি আসলেন না, আপনি মনে করছেন আসবেন? কিন্তু কালকেও বেরিয়ে গেছিলেন, আজকে হয়তো ওনার 36 ঘন্টা ডিউটি করার অভ্যেস নেই, আমাদের কিন্তু আছে, আমরা ওয়েট করব। কতক্ষণ অপেক্ষা, যতক্ষণ না আসবেন? লালবাজারের সামনে ছবি, এখানে এই ব্যারিকেড চিকিৎসকদের জন্য, এই ছবি কবে দেখেছেন আপনারা? আপনাদের তো হাসপাতালে থাকার কথা। এখানে 9 ফিট লম্বা ব্যারিকেড, আমাদের হাতে কিছু নেই, কিন্তু ওদের কিসের ভয় এত? চিকিৎসকদের হাসপাতালে থাকার কথা, আপনারা হাসপাতালে থাকবেন, হাসপাতাল সামলাবেন, আপনাদের রাস্তায় নামতে আমাদের নামতে হচ্ছে, কারণ কি আমাদের কলকাতা পুলিশ এরকমভাবে আমাদেরকে সুরক্ষা দিতে পারেনি বলে তাই, আর উনি যখন করতে পারেনি ওনাকে রেসপন্সিবিলিটি নিতে হবে, তার জন্য আমরা এখানে এসেছি। একদম, দেখো যে ছবিটা বারবার দেখাচ্ছিলাম যে এই যে তীব্র রোদ একদিকে রয়েছে, তীব্র গরম এবং অবশ্যই অসহ্যদায়ক একটা কিন্তু আজকের হিউমিড, আজকের স্বস্তিদায়ক নয় মোটেই আবহাওয়াটা। তারই মধ্যে কাজে তো বুঝতেই পারছো দীর্ঘ অপেক্ষা, তার কারণ বিনীত গোয়েলের পদত্যাগ তারা দাবি করছেন এবং একই সঙ্গে যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আর কতক্ষণ অপেক্ষা, 10:15 এসেছেন বিনীত গোয়েল লালবাজারে, কতক্ষণ আমরা তো জানি না, আমরা বসেই থাকবো, কতক্ষণ না আসছেন? বিনীত গোয়েল এসছেন 10:15, এখন বাসে চললো 12, মানে প্রায় 2 ঘন্টা। দেখুন, যতক্ষণ না বিনীত গোয়েল এখানে না আসবে ততক্ষণ আমরা এখান থেকে অবস্থান ছেড়ে যাবো না কোথাও, ঠিক আছে? তীব্র রোদ, অনেকেই বলছেন গরম লাগছে, আপনাদের জল দরকার, ছাতা দরকার, ট্রিপল দরকার, কিন্তু আমার মনে হয় আপনাদের এই মুহূর্তে বিচার পেতেই আমরা এখানে এসেছি। রোদ, বর্ষা, গ্রীষ্ম সবই আসবে যাবে, কিন্তু আমাদের বিচার যেটা, আমাদের দাবি যেটা, সেটা আমাদের যতক্ষণ না পাবো ততক্ষণ আমরা এই অবস্থান মঞ্চ ছেড়ে কোথাও শুরু করবো। চিকিৎসকরা থাকবেন হাসপাতালে, হাসপাতাল সামলাবেন, কিন্তু আজকে তাদের রাস্তায় নামতে হবে। দেখুন, সেটাই হচ্ছে লজ্জার ব্যাপার, আজকে 24 দিন হয়ে গেছে, এখনও অবধি কোনো বিচারের কোনো ইয়েই নেই, রাজ্য স্বাস্থ্য প্রশাসনের কোনো হেলদোল নেই, অথচ আমরা আমাদের যে এই প্রোটেস্ট সেটা আমরা চালিয়ে যাচ্ছি, এই বিচারের আসার জন্যই চালিয়ে যাচ্ছি, অথচ আমরা কেউই এখানে আন্দোলনকারী না, কেউই আমরা এরকমভাবে অভ্যস্ত নয়, কিন্তু এই যে সমাজ, এই যে চারিদিকে যে এই সার্কামস্ট্যান্সেস, সেটা আমাদের বাধ্য করেছে। যেমনটা সমাদৃতা বলছিল যে কালকে যখন দুপুর ছিল, কালকে যখন বিকেল ছিল, সেই থেকে আন্দোলন শুরু হয়েছে, এখনো আন্দোলন চলছে। গতকাল